দেশে প্রযুক্তি ও প্রকৌশলে দিনাজপুরে অবশেষে চালু হলো ডেমো ট্রেনের যাত্রা। চীন থেকে আসা যন্ত্রাংশ দিয়ে ডেমো ট্রেনটি সচল করেন স্থানীয় প্রকৌশলীরা, যা সাড়া ফেলেছে গোটা দেশে। চলুন এক নজরে দেখে আসি ডেমো ট্রেনের সেই যাত্রা। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অবশেষে দিনাজপুরে চালু হলো তিন বছর ধরে পড়ে থাকা ডেমো ট্রেন। দিনাজপুরের পার্বতীপুর ডিজেল লোকোমোটিভ কারখানায় দেশের এক প্রকৌশলী দীর্ঘদিন ধরে পড়ে থাকা ডেমো ট্রেন সচল করেন। এই ট্রেনে চড়ে আগে আমরা দিনাজপুর যাইতাম, আমাদের যাওয়া ভালো হইতো, তারপর আবার বন্ধ হয়ে গেছিল, এখন আবার নতুন করে চালু হয়েছে। এতদিন আগে বন্ধ ছিল, নতুন করে এখন চালু আছে, আমাদের জন্য খুব ভালো। 2013 সালে আনা ডেমো ট্রেনটি চীনা কোম্পানির প্রকৌশলীরা প্রযুক্তি হস্তান্তর না করায় মাত্র 7 বছরের মাথায় বিকল হয়ে যায়। দেশের এক প্রকৌশলী এই ট্রেন মেরামতে উদ্যোগী হন। দীর্ঘ আড়াই মাসের প্রচেষ্টায় পার্বতীপুর ডিজেল লোকোমোটিভ কারখানায় ডেমো ট্রেনটি সচল করা হয়। যেটা টিসিইউ নামে একটা ডিভাইস ছিল, সেইটাকে বাদ দিয়ে আমরা নিজেদের প্রযুক্তিতে একটা মডিফিকেশন ওয়ার্ক করে সাথে কিছু মডিউল লাগিয়ে বিগত সময় যেভাবে ট্রেনটা স্মুথ নতুন অবস্থায় রান করেছে, ঠিক সেই রকম পর্যায়ে রান করতে সক্ষম হয়েছে। ডেমো ট্রেনের প্রাণ ফিরিয়ে দেওয়া বুয়েটের সাবেক ছাত্র প্রকৌশলী আসাদুজ্জামান জানান, রেলওয়ের সাথে যৌথভাবে কাজ করার ফলে বেশ অভিজ্ঞতা হলো। 60 সালের গাড়ি, কিছু গাড়ি আছে এখনো চালু আছে কেন, এই সম্বন্ধে তারা ডিটেইলস জানে দেখে এখনো চালু আছে, এটা তারা এখন ডিটেইলস জানছে, এটা ইনশাআল্লাহ আরো 2 বছর চালু আছে। চাইনিজরা যদি করে রেলওয়ে কর্মকর্তারা বলছেন 2 থেকে 3 মাস ট্রেনটি পর্যবেক্ষণে রাখা হবে। আশা করি আজকে আমাদের শেষ ট্রায়াল রান, এটার পরে আমরা রুটে চলার জন্য দিয়ে দেব। এরপরে যদি এটা সাকসেসফুলি রান করে আমরা 2-3 মাস 4-5 মাস অবজারভেশনে রাখবো। যদি এটা সঠিকভাবে পরিচালিত হয় তাহলে আমরা ধরে নেব যে আমাদের প্রচেষ্টাটা সফল হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।